নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিউটর্স, ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা এই ভিডিওতে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব কিছু বাংলা বাক্যের। এই ভিডিওটি তৈরি করবার জন্য আমি পিকে মুখার্জির যে ফাইভের হাইলাইট রয়েছে সেই হাইলাইটের একটু সহযোগিতা নিয়েছি। আমি সেখান থেকে কয়েকটা বাক্য লিখেছি, কয়েকটা সাধারণ বাক্য, যেই সাধারণ বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে লিখব কিভাবে। এখানে আমরা বি ভার্বের সাহায্য নেব, বি অর্থাৎ বিইবি, যেটার ক্ষেত্রে আমরা তিনটে ফর্ম জানি, যেটা হচ্ছে অ্যাম কিংবা ইজ কিংবা আর। এই তিনটে ফর্ম হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, এবং পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যার। তো এখানে আমরা মূলত বি ভার্ব ব্যবহার করে এগুলোকে কিভাবে তিন রকম বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ করতে পারি অর্থাৎ হ্যাঁ বাচক, এবং নেগেটিভ করতে পারি অর্থাৎ না বাচক, এবং ইন্টারোগেটিভ করতে পারি অর্থাৎ প্রশ্নবোধক। আমরা প্রথমে পজিটিভ সেন্টেন্স করবো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো, তারপরে আমরা প্রশ্নবোধক করবো, তারপরে নেগেটিভে যাব। সেটা কিভাবে করি আমরা দেখে নেবো। বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে নট যোগ করে কিন্তু করা হয়। তো আমরা প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি যে তাহারা ছাত্র, অর্থাৎ তাহারা ইংরেজি কি দে, তাহলে আমরা লিখে দেবো দে। দে লেখার পরেই আমরা কি করব, বি ভার্ব বসাবো, দে আর। এবার আমরা দেখব যে ছাত্র ইংরেজি কি না স্টুডেন্ট, তাহলে লিখবো দে আর স্টুডেন্ট। এটাকেই যখন আমরা করছি প্রশ্নবোধক বাক্যে, তখন আমরা কি করছি, এই আর শব্দটিকে সামনে নিয়ে আসছি, অর্থাৎ আরটা এখানে লিখছি এবং দে তারপরে লিখছি, এবং তারপরে লিখছি স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট। এটা হয়ে গেল প্রশ্নবোধক। এবার যদি আমরা এটাকে নেগেটিভে করতে যাই, নেগেটিভে করতে গেলে এটা কি করব আমরা, যে এই আর এর সঙ্গে শুধুমাত্র নট যোগ করে দেব, যে দে আর নট স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট কথাটি দিলে একটু ভুল হবে, কেননা যেহেতু প্লুরাল নাম্বার হচ্ছে, তো আমরা এখানে স্টুডেন্টস করে দেব। দে আর দে স্টুডেন্টস, অর্থাৎ তারা কি ছাত্র, বা দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র, দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র নয়। এবার আমরা পরের বাক্যটিতে যাবো, সে বালিকা। তাহলে সে বালিকা, বালিকার ক্ষেত্রে যখন সে ব্যবহার করা হচ্ছে, তখন আমরা কি করব না সি কথাটিকে ব্যবহার করব, সি, তারপরে আমরা ইজ ব্যবহার করি, সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা। এরপরে আমরা যখন এটিকে প্রশ্নবোধক করব, তখন একই রকম ভাবে ইজটাকে সামনে দিয়ে দেব, ইজ, তারপরে আমরা সি লিখব, ইজ সি এ গার্ল। এবং এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, তখন কি হবে, একই রকম ভাবে ইজ এর পরে নট বসে যাবে, সি ইজ নট এ গার্ল। ব্যাস, এতটাই সহজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো লাল। আচ্ছা, এই বাক্যটিকে আমরা শেষে করব, আমরা এখানে করব, কারণ একটু জায়গার শর্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ইহা আমার কলমটা এখন করছি, তাহলে এটাকে যখন করছি আমরা, ইহা আমার কলম, তাহলে এখানে আমরা ইট ব্যবহার করব, ইহা ইংরেজি ইট, তারপরে আমরা ইজ ব্যবহার করি, ইট ইজ মাই পেন, এটি হয় আমার কলম, বা ইহা হয় আমার কলম, মাই পেন। এটাকে যখন আমরা প্রশ্নবোধক করতে যাব, এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া উচিত ছিল, এটাকে যখন আমরা প্রশ্নবোধক করতে যাব, তখন কি হবে, ইজটা সামনে চলে আসবে, ইজ ইট, ইজ ইট মাই পেন, এটি কি আমার পেন। কিংবা এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তখন কি হবে না, ইট ইজ, তারপরেই আমরা নট ব্যবহার করব, ইট ইজ নট মাই পেন। তারপর যেটা রয়েছে যে এটি একটি গাড়ি, তাহলে ইট ইজ এ কার, বা দিস ইজ এ কার বলতে পারতাম, তো এখানে ইট ইজ ইট ব্যবহার করলাম, ইট ইজ এ কার, সবই ঠিক, ইট ইজ এ কার। এটাকে যখন প্রশ্ন করবো আবার কি হবে, ইজটা সামনে চলে আসবে, ইজ ইট আ কার, সরি। এরপরে আমরা যখন এটাকে নেগেটিভে করব কি হবে, ইট ইজ নট এ কার। তারপর আমরা দেখতে পাচ্ছি তাহারা বোকা, অর্থাৎ দে আর, দে আর ফুল, এফ ডবল ওয়েল, ফুল মানে বোকা। তাহলে এখানে আমরা প্রশ্ন করলে করব, আর দে ফুল, তারা কি বোকা। এখানে ফুলের আমরা প্লুরাল ফর্ম করি না, তো এখানে আমরা আর দে ফুল বা দে আর ফুল কথাটিকে ব্যবহার করছি। এবং এখানে আমরা যখন নেগেটিভ করব কি হবে, দে আর নট ফুল, দে আর নট ফুল। তারপর কি আছে, তুমি সাহসী, তাহলে ইউ হচ্ছে তুমি, ইউ আর ব্রেভ, বি আর এ ভি, ইউ আর ব্রেভ, তুমি হও সাহসী। এটাকে যখন প্রশ্ন করব কি হবে, আর ইউ
ব্রেভ, তুমি কি সাহসী? এবং এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব কি হবে, যে ইউ আর নট ব্রেভ, তুমি সাহসী নও। তারপর যেটা আছে, চা গরম, তাহলে দ্য টি ইজ হট, বা টি ইজ হট করতে পারতাম, দ্য টি ইজ হট। যদি আমরা প্রশ্ন করি কি হবে, ইজ দ্য টি, চা টি কি হট, ইজ দ্য টি হট, অর্থাৎ চা টি কি গরম। এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব কি হবে, দ্য টি ইজ নট হট, চা টি গরম নয়। এবার রয়েছে বল টি গোল, এটাকে আমরা একটু এভাবে লিখি যে দ্য বল ইজ রাউন্ড, অর্থাৎ বলটি হয় গোল। এটাকে যখন আমরা নেগেটিভে করবো কি হবে, না প্রথমে আমরা প্রশ্ন তৈরি করি, ইজ আগে দিয়ে দেব, ইজ দ্য বল রাউন্ড। তারপরে আমরা পাচ্ছি কি, যে নেগেটিভ, যে দ্য বল ইজ নট রাউন্ড, ব্যাস এতটুকুই। তারপরে আমরা পাচ্ছি ফুলগুলো লাল, তাহলে ফুলগুলো লাল আমরা এভাবে এখানে করবো বলছিলাম, তাহলে এখানে করি যে দ্য ফ্লাওয়ার্স, এখানে ফুলগুলো বলেছে, তাহলে ফ্লাওয়ার্স, এফ এল ও ডব্লিউ ই আর এস, ফ্লাওয়ার্স। এখানে আমরা যখনই দেখবো প্লুরাল নাম্বার রয়েছে তখনই আমরা আর ব্যবহার করবো, তাহলে দ্য ফ্লাওয়ার্স আর রেড, ফুলগুলি হয় লাল। এবার যখন আমরা এটাকে প্রশ্নবোধক করবো কি হবে, আরটা সামনে চলে আসবে, আর দ্য ফ্লাওয়ার্স, আর দ্য ফ্লাওয়ার্স রেড, ফুলগুলি কি লাল, আর দ্য ফ্লাওয়ার্স রেড। এবার এটাকে যখন নেগেটিভ করব কি হবে, দ্য ফ্লাওয়ার্স আর নট রেড, ফুলগুলি লাল নয়। এভাবে আমরা ছোট ছোট বাক্যগুলোকে শুধুমাত্র বি ভার ব্যবহার করে আমরা যদি পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই তিন ধরনের বাক্য তৈরি করতে পারি, ধীরে ধীরে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে শিখে যাব। এবং যখনই আমরা বাক্য তৈরি করতে শিখে যাব তখন যে কোনো বাক্যকে আমরা লিখতে পারবো, একটা প্যারাগ্রাফ লিখতে পারবো, একটা রাইটিং স্কিল লিখতে পারবো। তাই আমরা প্রথমে ছোট ছোট বাক্যগুলোকে শিখতে হবে। আমরা বি ভার্ব ব্যবহার করে এখানে করলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা ওয়াজ এর ব্যবহার করে করতে পারি, এখানে ওয়াজ এর ব্যবহার করা যেত। তো আমি এই ভিডিওটাকে লম্বা করতে চাইলাম না, তোমরা যদি লম্বা ভিডিও চাও, তোমাদের যদি ধৈর্য থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি এর থেকেও লম্বা ভিডিও তৈরি করব, যেখানে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ব্যবহার করে কিংবা হ্যাভ ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।